ফাইনালি গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য অল এমন সুইপ স্কিন নিয়ে মারাত্মক আরো একটি নতুন ইভেন্ট আসতে চলেছে। ইভেন্টটা কবে আসবে গিনে থেকে আসা 100% কনফার্ম আপডেটে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারের জন্য আজকের আপডেটের উপর মারাত্মক আরো একটি নতুন মিস্ট্রি শপ ইভেন্ট আসতে চলেছে। মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে পুরোটা ওপেন করে দেখিয়ে দেবো কি কি রেয়ার আইটেম রোজ থাকবে। এছাড়াও গাইস আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারের জন্য ফ্রি ম্যাজিকুব ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন সেটার কিন্তু গেনে থেকে আসে 100% কনফার্ম অফিসিয়াল আপডেট আজকের এই ভিডিওটিতে রিভিউ করব। এছাড়াও রয়েছে আমাদের লাইসেন্স মোড বোনাস ডেমো টপ পেমেন্টের 100% কনফার্ম আপডেট। আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস আপনারা আমাকে বর্তমানে প্রচুর পরিমাণে কোশ্চেন করতেছিলেন যে বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার জন্য জম্বি সামোরা বান্ডিল কবে রিটার্ন করবে এটার কনফার্ম একটা আপডেট দেওয়ার জন্য। দেখুন গাইস এই যে আমাদের জম্বি সামোরা বান্ডিলটা রয়েছে না, এই জম্বি সামোরা বান্ডিলটা কিন্তু বাইরে অনেকগুলো সার্ভারের জন্য এরকম টাইপের রিং ইভেন্ট প্লাস হচ্ছে বিভিন্ন ওয়েব ইভেন্টের ভিতরে রিটার্ন করতে দেখা গেছে। ওয়েব ইভেন্টের কথা যদি বলতে চাই তাহলে তো একটা কমন ইভেন্ট রয়েছে, সেটা হলো আমাদের সামোরা স্পিন ইভেন্ট। তো ওইরকম টাইপের ইভেন্টের ভিতর আর নইলে গাইস আপনার সকলে বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারের জন্য এরকম টাইপের লাক রয়্যালের রিং ইভেন্টের ভিতর আপকামিং সময়ে এই জম্বি সামোরা বান্ডিলটা রিটার্ন দেখতে পারবেন এই পর্যন্ত 100% কনফার্ম। এই শুরু গেস আমাদের অনেক দিন হয়ে গেছে জম্বি সামোরা বান্ডিলটা রিটার্ন করে নাই এন্ড ইউবি আপডেটও কিন্তু প্রায় অর্ধেক চলে যাচ্ছে। যদি আসে রিটার্ন করে তাহলে কিন্তু রমাদান ইভেন্টের সময় বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারের জন্য আমাদের জম্বি সামোরা বান্ডিলটা রিটার্ন করার সব থেকে বেশি চান্সেস রয়ে গেছে। এন্ড আমাদের জম্বি সামোরা বান্ডিল রিটার্ন নিয়ে যদি এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবভিয়াসলি আমি আপনাকে সবার গিয়ে এয়ার টু জেড রিভিউ করেই দেখিয়ে দিব। বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওটার গেম প্লে হচ্ছে রোক এফএফ ভার্সেস হোয়াইট 444। গেম প্লেটা কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। এন্ড ফাইনালি মনে হচ্ছে রোক এফএফ আমাদের ফিফার গেমে তোর আবারও ব্যাক করছে, বিকজ পরপর অ্যাক্টিভিটির ভাবে ওনার চ্যানেলে রিসেন্টলি 2 থেকে 3টা গেম প্লে ভিডিও দেখা গেছে, যেটা দেখার পর পার্সোনালি গেছে আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ রোক এফএফ এর অনেক বড় ফ্যান আমি অ্যান্ড হোয়াইট 444 তো বলাই লাগে না। বিষয়টা শুনে এমনকি দেখে আমার অনেক ভালো লাগতেছে গাইস। তো আপনাদের কেমন লাগছে অ্যান্ড গেম প্লেটা কেমন লাগতেছে? অস্থির লেভেলের গেম প্লে তাই না গাইস? এই শুরু গেস আপনারা হয়তো বেশ জানার পর অবাক হয়েছিলেন যে আজকের আপডেটের পর আই মিন ভোর 4টার দিকে কালকে বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারের জন্য ফাইনালি নতুন আর একটি মিস্ট্রি শপ ইভেন্ট আসতে চলেছে, যেখানে কিন্তু ইভেন্টের ইন্টারফেস কিছুটা এরকম থাকবেন গেস। অফিসিয়াল পুরোপুরি প্রি অ্যাক্সেসটা এখন পর্যন্ত গেম প্লের ভিতরে অ্যাড করা হয়নি, যতদূর অ্যাড করছে আমি আপনাকে পুরোটাই রিভিউ করে দেখিয়ে দিলাম। টপ মেন প্রাইস হিসেবে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের ভিতর মেল বান্ডিলটা থাকবে, এমনকি গেস এই এসিটেনি গান স্ক্রিনটা থাকবে। সুটের অ্যাবিলিটি শো করে পুরোপুরি গান স্ক্রিনটার ফুল রিভিউ আশা করছি দেখতে পারতেছেন গাইস। আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের আইটেমগুলো তেমন ভালো না হলেও কিন্তু গাইস মিস্ট্রি শপ ইভেন্টের আইটেমগুলো ডিসকাউন্টেই পাওয়া যায়, এমনকি একটু কম দামের ভিতর পাওয়া যায়। তো দ্যাটস হোয়াই কিন্তু আমি ইভেন্টগুলো আনলক করবেন গাইস, মিস্ট্রি শপ ইভেন্টের ক্রেজ কিন্তু থেকে যায় কোথাও না কোথাও। তো বোর্ডের থেকে মিস্ট্রি শপ ইভেন্ট আসতে চলেছে, কার কার রেডিয়েশন অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারেন। গেমের ভিতর গেস এত ভালো ভালো ইভেন্ট আসতেছে, তো ডায়মন্ড পাপ করার জন্য আমাদেরকে 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট প্রয়োজন তাই না গাইস? তো বর্তমান সময় আপনারা যারা ট্রাস্টেড এর সাথে 100% শিওরলি ভাবে ডায়মন্ড পাপ করতে চান সর্বোচ্চ কম টাকায় বেশি ডায়মন্ড, তারা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট বম টপ আপ থেকে ডায়মন্ড পাপ করে নিতে পারেন। লিঙ্ক কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এসব গেস আমি নিজেও কিন্তু এখান থেকে বর্তমানে ডায়মন্ড টপ আপ করতেছি। বর্তমানে এখানে গেস উইকলি মান্থের উপর অফার চলতেছে, এমনকি গেস রিসেলারদের জন্য স্পেশাল অফার রয়েছে। তো আমার মতো ট্রাস্টেড ভাবে যা যা ডায়মন্ড পাপ করতে চান তারা কিন্তু আমার প্রাণ প্রিয় সাবস্ক্রাইবারদের জন্য বলতেছি, অবশ্যই কিন্তু সকলে এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন। আদারওয়াইজ অন্য কোন ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে যদি স্ক্যামের শিকার হন তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এছাড়াও কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব পুরো ফুল ডিটেইলসে কিন্তু এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করা আছে, তো চাইলে কিন্তু দেখে নিতে পারেন পুরোপুরি। গাইস বর্তমানে আপনারা আমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন করতেছিলেন যে বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার জন্য হোয়াইট স্ট্রেট ফক্স বান্ডেলগুলো কবে আসবে। একটা বিষয় থেকে সকলে জানেন আমাদের ব্রেক ডান্সের বান্ডেলের সাথে কিন্তু এই যে প্যান্টগুলো এগুলো কনফার্ম করা হয়েছিল, তবে গেনে কিন্তু ক্যান্সেল করে দিছে। আর একটা বিষয় আপনারা হয়তো বা সকলেই বুঝেন যে বাইরের সার্ভারগুলোতে আগে সেপারেটলি ভাবে আইটেমগুলো দেওয়া হয়, দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত আইটেমগুলো দেওয়া হয়নি। তবে যেহেতু অলরেডি বাইরের সার্ভারগুলোতে আসতেছে, তো বিডি সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য আপনার সকলে আইটেমগুলো খুব শীঘ্রই এভেলেবল হতে দেখতে পারবেন। হোয়াইট স্টেট ফক্স বান্ডেল থাকবে, এমনকি আমাদের স্টেট থাক বান্ডেলটাও কিন্তু বিডি সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভারের জন্য খুব শীঘ্রই রিটার্ন করার চান্সেস রয়ে গিয়েছে। একটা মুকুস্টোর ইভেন্ট আর তো এরকম টাইপের রিং ইভেন্টের ভিতরে দেখতে পারবেন। কনফার্ম ডেট আশা করছি আমি আপনাকে সবার গিয়ে রিভিউ করে দেখিয়ে দিতে পারবো এই ট্রিক্সটার মতোই। তো ডেটটা পাওয়া মাত্র অবশ্যই তো রিভিউ করবোই।
যাই হোক গাইস, প্রতিনিয়ত আমাদের কি মতো অনেক অনেক ইভেন্টের সাইনে ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হয়। তো অনেকে আছে রেগুলার ডায়মন্ড টপ আপ করতে পারে না, তাদের কথা ভেবেই গাইস আজকের এই ভিডিওটিতে উইকলি গেমের ব্যবস্থা করা হয়েছে। সকলের উদ্দেশ্যে বলতেছি, আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক এন্ড 15k ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু গাইস আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে অবশ্যই আমি উইকলি গেমটা করে দিব। আশা করছি সকলে মিলে এটা কমপ্লিট করে ফেলবেন। এই শুরু গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা করে লাইক করে দেন এন্ড চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটি করে দেন প্লিজ। দেখুন গাইস, এগুলো ইভেন্ট আপডেট ভিডিও বানাতে লিটারেলি প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। তো দিন শেষে আপনাদের সাপোর্ট একটু পাইলে তাহলে কিন্তু কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। গাইস, আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা কোয়েশ্চেন, সেটা হলো কি ব্রিজ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার জন্য লেস স্পোর্ট ডায়মন্ড টপ আপ ইভেন্ট কবে আসবে? ইভেন্টটা হচ্ছে কিছুটা এরকম, আপনার অ্যাকাউন্টে যত কম ডায়মন্ড থাকবে তত বেশি ডায়মন্ড কিন্তু সর্বোচ্চ কম টাকায় নিতে পারবে। সো এইরকম টাইপের এই কনসেপ্টের ইভেন্ট কিন্তু আমাদের সকলেরই পছন্দের একটা ইভেন্ট। খুব শীঘ্রই গাইস ব্রিজ সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য রমাদান ইভেন্ট স্পেশাল মার্চ মাসের দিকে ইভেন্টটা দেখতে পারবেন। ফেব্রুয়ারি মাসে কিন্তু ইভেন্টটা আসবে না, আমি আপনাকে এই বিষয়টা আগেও জানিয়ে রাখছিলাম। ফাইনালি অফিসিয়াল প্লাস গিরনার ডাটামাইনার্স থেকে 100% কনফার্ম হয়ে গেছে যে আপনারা সকলে মার্চ মাসের দিকে এই লাইসেন্স মোড টপ ইভেন্টটা দেখতে পারবেন আমাদের ব্রিটিশ সার্ভার জন্য। ইন্ডিয়া সার্ভার জন্য এবার সবথেকে বেশি চান্সেস হয়ে গেছে বোনাস ডায়মন্ড টপ ইভেন্টটা দেখতে পাওয়ার। চলুন গাইস, এখন আমি আপনাকে এরকম একটা স্পেশাল লাক রোল ইভেন্ট দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু একটা রিং ইভেন্ট। আশা করছি গাইস ইভেন্টের অফিসিয়াল প্রিক্সটা ফুললি দেখতে পারতেছেন। ভাই সাব বান্ডিল দুটো জাস্ট দেখবেন গাইস, দুটো বান্ডেলই কিন্তু গাইস একটা থেকে আরেকটা জোস লেভেলে আছে। সো ফার্স্ট অফ অল দেখতে পারলেন এই বান্ডেলটি রয়েছে। সো প্রতিটা বান্ডেলের বডির চেসের টুকুর পিছনে কিন্তু একটা একটা অ্যানিমেশন থাকবে, অদ্ভুত টাইপের অ্যানিমেশন এন্ড দেখতে কিন্তু জোস এন্ড এগুলো কিন্তু রমাদান স্পেশাল ব্রিটিশ সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য দেখতে পারবেন। এখন হয়তো আপনাকে অনেকেই কোশ্চেন করতে পারেন, তাহলে কি এগুলো আমাদের রমাদান স্পেশাল আইটেম? না গাইস, রমাদান স্পেশাল আইটেম নয়, তবে রমাদান ইভেন্টের আইটেমের পাশাপাশি যে কিছু গ্যাপ গ্যাপ যাবে ও ওই গ্যাপের মাঝখান দিয়ে আপনার সকলে ইডিং ইভেন্টটা দেখতে পারবেন 100% কনফার্ম এই পর্যন্ত। আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভার জন্য কিন্তু রমাদান ইভেন্টে চলাকালীন ফ্রি ম্যাজিকুপ দেখতে পারবেন। সো ফ্রিতে যেহেতু ম্যাজিকুপ দেওয়া হচ্ছে, ম্যাজিকুপ স্টোরিও কিন্তু বর্ষের একটা পরিবর্তন করার হাইলি চান্সেস রয়ে গিয়েছে। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটিতে চলুন প্রতিদিনের মতো আপনাদের করা স্পেশাল কিছু কমেন্ট পড়ে আসি সকলে মিলে। সো ফার্স্ট কমেন্টটা হচ্ছে বুট এন্ড ফেস রিবিল। অ্যাকচুয়ালি ভাই মনে হয় আমার ফেস রিবিল কথা বলতেছে। ভাই ফেস রিবিল তো হচ্ছে পরের বিষয়, 100k তো কমপ্লিট হইতেছে না, কবে থেকে কষ্ট করতেছি চ্যানেলটাকে গ্রো করাইতে পারতেছি না। আপনাদের দোয়া ভালোবাসা আমাকে সাপোর্ট যদি সাথে থাকে তাহলে কিন্তু একদিন ফেস রিবিল হবে ইনশাল্লাহ। তবে আমার মনে হয় না এতটুকু সাপোর্টে আমি ফেস রিবিল পর্যন্ত যাইতে পারবো, তবে ইনশাল্লাহ লেটস সি কি হয় সামনে। ভাগ্যের কথা তো বলা যায় না কোন সময় কি হয়। নেক্সট কমেন্টটা হচ্ছে স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি, মনটা বলে কাদিস না রে মধ্যবিত্ত আমি। আসলে ভাই আমরা যারা গরিব মানুষ আছি অথবা মধ্যবিত্ত আছি, অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে যেগুলো কিন্তু স্বপ্ন হিসেবেই থেকে যায়, কোনোদিন পূরণ হয় না। সো এটা নিয়ে কথা বলবো না, একটু ইমোশনাল হয়ে যাবো। অ্যান্ড মনের মতো একটা কমেন্ট হয়েছে ভাই আজকে, প্রতিদিন তো ফানি কমেন্ট পড়ি তাহলে তবুও আজকে এই কমেন্ট অনেক ভালো লাগছে। আজকে গেস যেহেতু অলরেডি দুটো কমেন্ট নিয়ে ফেলেছি, নতুন আর নেব না কোনো কমেন্ট। তো আপনিও গেস এরকম ইউনিক মজাদার কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিওটিতে আপনার কমেন্টটা করে রিপ্লাই করা হবে ইনশাল্লাহ। সো গেস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য অল অ্যামাজন স্কিন রিং ইভেন্ট কবে আসবে। গাইস স্ক্রিনে পড়ছে আমাদের M1887 স্কিনগুলো দেখতে পারতেছেন, এগুলো নিয়ে একটা রিং ইভেন্ট কিন্তু খুব শীঘ্রই দেখতে পারবেন আমাদের রমাদান ইভেন্টের সময়। লাস্ট যখন গানের স্কিনগুলো রিটার্ন করছিল তখন কিন্তু আমাদের রমাদান ইভেন্টই ছিল, যেখান থেকে কিন্তু আমি নিজেও গানের স্কিনগুলো বের করছিলাম। যাই হোক গাইস, এই গানের স্কিনগুলো আবারও আপনার সকলে মাসে মাসে দিকে রিটার্ন দেখতে পারবেন, এই পর্যন্ত 100% কনফার্ম। তবে ইভলিউশন M1887 স্কিন, এছাড়াও ওয়ান পাঞ্চম্যান অ্যামাজন স্কিন, এগুলো কিন্তু এই পর্যন্ত রিটার্ন করার অফিসিয়াল কোনো প্রকার আপডেট নাই। তবে ওয়ান পাঞ্চম্যান নিয়ে একটা কনফার্ম আপডেট খুব শীঘ্রই আমার হাতে চলে আসবে, আসা মাত্র তো অবশ্যই আমি আপনাকে সবার আগে রিভিউ করে দেখিয়ে দিব। তবে হ্যাঁ একটা বিষয় আমি আপনাকে স্মরণ করে দিই, এই যে গাইস আমাদের ওয়ান পাঞ্চম্যানের গান স্কিনটা রয়েছে, এই গান স্কিনটা কিন্তু যখনই রিটার্ন করবে কলাবরেশন তখনই কিন্তু রিটার্ন দেখতে পাবেন। অ্যান্ড গাইস আমাদের M1887 রিটার্ন রিলেটেড যদি এরপর আর নতুন কোনো নিউজ অ্যান্ড আপডেট পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে সবার আগে এ টু জেড রিভিউ করেই দেখিয়ে দিব। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটে নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।